চমৎকার সুন্দর ছোট্ট একটি পাখি হচ্ছে ভোমরা ছোটন। এদের ইংরেজি নাম জিটিং ক্রিস্টিকোলা এবং বৈজ্ঞানিক নাম ক্রিস্টিকোলা জানসিডিস। ছোট খাটো লেজের অধিকারী, অতি ক্ষুদে একটি তৃণচারী পাখি এটি। এর দৈর্ঘ্য মাত্র 10 সেন্টিমিটারের মতো হয় আর ওজন হয় মাত্র 7 গ্রাম। এরা মূলত একাকী কিংবা জোড়ায় জোড়ায় চলাফেরা করে, তবে প্রজননের সময় কয়েক জোড়া পাখি একই সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা যায়। ক্ষুদ্র এই পাখিটি খুব সামান্য দূরত্বেই উড়ে বেড়ায় ঘাসবন থেকে নলবনে এবং কিছুক্ষণ পরপরই ডেকে ওঠে। এরা মূলত বেড়ে ওঠে নদীর তীরে নলবন, ঘাসবন এবং ধান খেতে। খুব সকালেই এ পাখি তার দৈনন্দিন কাজকর্ম শুরু করে দেয়। শন এবং ঘাসের ডগায় ডগায় উড়ে বেড়ায় এবং শুকনো ধান খেতের নামে খাবারের সন্ধানে। পূর্ণবয়স্ক ছোটন পাখির পিঠের পালক কালচে বাদামি দাগ সমেত হালকা পিত বর্ণের হয়ে থাকে। মাথার উপরের অংশ ধূসর বাদামি বর্ণের হয় আর লেজ হয় ফিকে বর্ণের। স্ত্রী এবং পুরুষ উভয় পাখির চোখ পিঙ্গল বাদামি বর্ণের হয়, তবে কখনো কখনো জলপাই বাদামি বা খরবর্ণেরও হয়ে থাকে। পা এবং পায়ের পাতা হয় মেটো বর্ণের। অপ্রাপ্তবয়স্ক পাখির মাথায় মোটা লম্বা দাগ থাকে এবং দেহতলায় হলদে বর্ণের। শুকনো ঘাস ও পাতায় নল দিয়ে মার্চ থেকে জুলাই মাসে নল বা সনের ডগায় ডিম্বাকৃতির অথবা মোচাকৃতির বাসা বানায় এরা। 4 থেকে 5টি ডিম পারে স্ত্রী পাখিরা। ডিমের রং হয় ফিকে নীল বর্ণের। ডিম থেকে 10 দিনেই ছানা ফুটে। স্ত্রী এবং পুরুষ উভয়ই মিলে বাচ্চাদের যত্ন নেয়। ভোমরা ছোটনের খাদ্য তালিকায় রয়েছে ফড়িং, পিঁপড়ে, মাকড়সা, শুয়োপোকা, গুবড়ে পোকা ইত্যাদি। তবে এসব পোকামাকড়ের সংকট দেখা দিলে এরা ফল এবং ফলের বীজও খেয়ে থাকে। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে পাখিটি উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। এরা মূলত আর্দ্র আবাদি জমিতেই বসবাস করে। বাংলাদেশ ছাড়াও ইউরোপের দক্ষিণাঞ্চল, আফ্রিকা, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল, মালদ্বীপ এবং উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় এশিয়ার দেশগুলোতে এই পাখিটি বিস্তৃতি রয়েছে। এখনও পর্যাপ্ত পরিমাণে রয়েছে এটি, তাই IUCN একে সংখ্যামুক্ত বলেই ঘোষণা করেছে।